উল্টো রাতের দিন ভোরবেলায় এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে, যাব ঘাট সেবা, আবার আজকেই ফিরে আসব। ওই যে ট্রেন আসছে, ইস্পাত এক্সপ্রেস, ঘাটশিলা পৌঁছাবে সকাল 9:34। এই দুজন হলো আমার সহকর্মী, আমরা তিনজনেই আজকে ভ্রমণ পর্বটা সাঙ্গ করব। এই ভিডিওটা করছি মূলত ঘাটশিলা কেন যাবেন সেই জন্য, সঙ্গে কি কি দেখবেন, খরচ কত, সেই তথ্যও থাকবে। এই কেন যাবেন এর তো কোনো ব্যাখ্যা হয় না, শুধু জায়গাটাকে দুচোখ ভরে দেখতে হবে, অনুভূতি আপনা আপনি চলে আসবে, এ হলক করে বলতে পারি। নির্ধারিত সময়ের 15 মিনিট বাদে আমাদের ট্রেন ঘাটশিলা পৌঁছালো। দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ টপকে 1 নম্বরে এসে স্টেশনের বাইরের দিকে চলে। স্টেশনের বাইরে সারি সারি অটো দাঁড়িয়ে আছে, এদের ভাড়াও নির্দিষ্ট করা আছে, কোনো অসুবিধা হবে না, শুধু দ্রষ্টব্য স্থান অনুযায়ী ভাড়া আলাদা আলাদা হবে। আমরা আগে বেরিয়ে স্টেশনের কাছে এই হোটেলটায় জলখাবার খেতে ঢুকলো, 4 পিস লুচি আর তরকারি 30 টাকা। এসবই কেমন লাগছে একটু খেয়ে বলো, কেমন লাগছে একটু বলো, তুমি টেস্ট করে বলো। ভালো ঠিক আছে। আচ্ছা এই এই অটোটা আমাদের ঠিক হয়েছে, এই তো দাদা। আজ আমরা এখন কোথায় যাবো? প্রথম প্রথমে যাবো আমরা সুবর্ণরেখা আপনার রাজবাড়ি রিভার সাইড, তারপর আপনার যাবো চিত্রকূট টিলা, আর সেটা আমাদের সম্পূর্ণ মন্দির, তারপর চলে যাবো বুড়ি লেক, তারপর চলে যাবো ধারাগিরি, ধারাগিরিতে ব্যাক হওয়ার পর পুরুলিয়া টিলা। না আমরা প্রথমে বুড়ি লেকের দিকে যাবো, এদিকটা গিয়ে তারপর ওদিকে যাবো। ও আমরা এদিকটা ঘুরে যাবো। আচ্ছা আপনার নামটা একটু বললেন। অমিত। অমিত 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 শুধু অমিত, ফোন নাম্বারটা বলুন। হ্যাঁ ফোন নম্বর, হ্যাঁ 7992400306। আমাদের অটো ড্রাইভারটি একটু লাজুক প্রকৃতির, কিন্তু ভালো ঘোড়ায়। আমরা যে জায়গাগুলি সারা দিন ধরে দেখব তার জন্য ভাড়া পড়বে 1100 টাকা। ট্রেন থেকে যে পাহাড়গুলি চোখে পড়ছিল আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আমরা প্রথমে ধারাগিরি ঝর্ণা দেখতে যাব, তাই গুরুডু লেকে দিশি মুরগি ঝোলের অর্ডার দিয়ে সোজা চললাম ধারাগিরির উদ্দেশ্যে। পরে ফিরে এসে বুরুডি লেকটা ভালো করে দেখাব। আপনারাও যদি এখানে খেতে চান তাহলে খাবারের অর্ডার আগে দিয়ে দেবেন। রাস্তাটা এখানে একটু খাড়াই হওয়ার জন্য অটো থেকে নেমে সামনের দিকে হাঁটতে থাকি, হাঁটতে বেশ ভালোই লাগছিল, তাই খেয়াল করিনি অনেকটা এগিয়ে এসেছি। সহকর্মীটাকে মুশকিল লো না, উঠে পড়ছি।
চলো। এখানে আমাদের বাহন রেখে সোজা জঙ্গলের পথ ধরে এগিয়ে গেলেই ঝর্ণার কাছে পৌঁছে যাওয়া যাবে। একটাই পথ গেছে, ভুলাবার জায়গা নেই। তবু 50 টাকার বিনিময়ে এই আদিবাসী মহিলাকে ঠিক করা হয়েছে পথপ্রদর্শক হিসাবে। এতে ওদের একটু রোজগার হয় আর কি। আমরা এখন ঢাড়াগিরি ফলসের দিকে যাচ্ছি। এই যে হচ্ছে সৌভিকবাবু, আর ইনি হচ্ছেন শুভবাবু, সবই হচ্ছে আমার সহকর্মী, আমার কনিষ্ঠ। আর ওই যে সামনে যাচ্ছে আমাদের পথপ্রদর্শক। মুখ দিয়ে শুদ্ধ বাংলা ভাষা বেরোচ্ছে, এটাই মাটির গুণ, বুঝলেন না? এখন যাচ্ছি ধারাগিরির উদ্দেশ্যে। এরা জঙ্গলটা দেখ, এই যে জায়গাটা আমি কিন্তু কোনো ভিডিওটা এটা দেখতে পেলাম। চলে এসছি, এই হলো ধারাগিরি। আপনি যদি জলের ধারা দেখে নিরাশ হন, সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, এমন পরিবেশ আপনি কিন্তু কোথাও পাবেন না। প্রায় ঘণ্টাখানেক সময় কাটিয়ে ইচ্ছার বিরুদ্ধে ফিরে চললাম বুরুডি লেকের দিকে। এই হলো বুরুডি লেক, আর এই হোটেলটাতে আমাদের খাওয়ার অর্ডার দেওয়া আছে। চলুন তাহলে পেট পুজোটা সেরে নেওয়া যাক। এখানে 4 পিস দেশি মুরগির ঝোল 150 টাকা, আর ভাত ডাল তরকারি চাটনি 50 টাকা, সব মিলিয়ে হলো 200 টাকা জন প্রতি। যত খেতে পারবেন তত দেব। সবই টেস্ট কেমন? দারুণ ভালো। এটা আলু টমেটো আর কুঁদরির তরকারি। এইটা আলু টমেটো কুঁদরি, হ্যাঁ, আর এটা আলু ভাজা ডাল ভাত, আর এই হচ্ছে পেঁয়াজ লেবু। আর আমি এখনো শুরু করিনি মেনু। এক চিকেন আসছে, এই চিকেন চলে এসছে। টেস্ট কেমন সে পরে বলা যাবে, আর ধোঁয়া উঠছে। সঙ্গে লেকের ছবি
বৃষ্টির মধ্যে লেকের পাড়ে বসে ওরা বোধহয় ভবিষ্যতের পরিকল্পনা করছে। তা করি বৃষ্টি থামতে আমরা বাঁধের উপর হাঁটতে বেরোলাম। নাম কি তোদের আগে বল, নাম কি আগে বলবি? তো নাম প্রীতি, আমার নাম আরতি। বিস্কুট নিয়ে এখন খাবি তো? ঠিক আছে। পড়াশোনা করিস? কোন ক্লাসে পড়িস? পাঁচ। পাঁচ? আরো না করে আগান বাড়িয়ে থাকে। আচ্ছা ঠিক আছে। ভালো কথা, এখানে কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা নেই। এবার চললাম ফুলডুঙ্গরি পাহাড়ের উদ্দেশ্যে। আমি এর আগে গালুডিতে দুদিন ছিলাম, সেখান থেকে সব ঘুরেছিলাম। গালুডিতে ছিলাম কেডি প্যালেসে, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। থাকার পক্ষে কিন্তু খুব ভালো। ফুলডুঙ্গরি পাহাড়ের অবস্থা বেশ করুণ, তাই চললাম সুবর্ণরেখা নদীর পাড়ে। আমি তাহলে এখন নদীর দিকে যাবো তো। ভালো লাগছে? দারুণ, খুব সুন্দর জায়গা। আমরা একদিক দেখলাম, অন্য দিকটা দেখতে হলে এখানে থাকতে হবে। সেই দিকে আপনারা রামকৃষ্ণ মঠ, রাতমোহনা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, রাকামাইন, সিদ্ধেশ্বর মন্দির এসব দেখতে পাবেন। অটো ভাড়া পড়বে 1400 টাকা। নদীর পাড়ে এই হোটেলটায় থাকতে পারেন। এবার চললাম চিত্রকূট পাহাড়ে। পাহাড় বানানো হচ্ছে?
না রাস্তা তৈরি হচ্ছে, এর উপরে গেলে ভালো ভিউ পাওয়া যাবে। চলো। আপনারা যারা পরে আসবেন তারা নতুন রাস্তা দিয়ে উঠতে পারবেন। আমাদের লাস্ট মন্দির দর্শন। মন্দিরের নামটি কেন কি রঙ্কনি মায়ের মন্দির? এই হলো রঙ্কিনী মায়ের মন্দির, আমাদের শেষ গন্তব্যস্থল। অবশেষে ক্লান্ত শরীরে এসে পৌঁছলাম ঘাটশিলা স্টেশনে। শুধু ঘাটশিলা স্টেশনে বসে পাহাড় দেখে আর মালগাড়ির অবিরাম যাতায়াত দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়, কিন্তু আমাদের হাতে আর সময় নেই। সন্ধ্যা 5:30 বারবিল হাওড়া জনশতাব্দী ট্রেন ধরে আমাদের ফিরতে হবে। চলি তাহলে, আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে।